নভেম্বরের এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ওয়েদারে গরম গরম চায়ের সাথে যদি থাকে মোগলাই পরোটা, একদম জমে যায়। আর যদি সেটা হয় চিকেন মোগলাই পরোটা, তাহলে তো আর কোনো কথাই নেই। হাই এভরিওয়ান, আজকে আমরা চিকেন মোগলাই পরোটা বানাবো। সো লেটস স্টার্ট দ্য রেসিপি। ফার্স্ট একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিব, দেন এর মধ্যে দিয়ে দেবো তেল, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দেন এটাকে ভালো করে মাখাতে হবে। তারপর এর মধ্যে অল্প অল্প পানি মিক্স করে ডো বানিয়ে নিব। পরে একটা প্যানে তেল গরম করে দিয়ে দিব পেঁয়াজ, পরে এর মধ্যে চিকেনটা অ্যাড করে দিব, দিয়ে দিব কাঁচা মরিচ, আপনারা আপনাদের মতো ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা। এখানে কিছু ক্যাপসিকামও অ্যাড করে দিচ্ছি। দেন একটা বাটিতে দুইটা ডিম বিট করে নিব। তারপর যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম ওটাকে ডিমের সাথে অ্যাড করে দিব। ডিমের সাথে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আমরা যে আগে থেকে ডোটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে এখন আমরা একটা রুটির মতো করে বানিয়ে নিব। এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিয়ে আসো, আর ফেসবুক পেজে ফলো দিয়ে আসো। সো রুটিটা বেলা হয়ে গেলে ডিম আর চিকেনের যেটা মিক্স করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। তারপর এটাকে ভালো করে ফোল্ড করে নিতে হবে যেন এটা না বের হয়ে যায়। দেন এটাকে গরম গরম তেলে ভাজতে হবে। হয়ে গেছে আমাদের চিকেন মোগলাই পরোটা বানানো। গরম গরম চিকেন মোগলাই পরোটা গরম গরম চায়ের সাথে সার্ভ করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। এনজয় উইথ ইয়ার ফ্যামিলিজ, আর ট্রাই করে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।